বাড়ির থেকে বেরিয়েছি, 10টা দিন কেটে গেছে। কলকাতা থেকে দিল্লি হয়ে মানালি হয়ে লে পৌঁছেছি এবং আগের দিন খারদুংলা করে আজকের দিনটা ছিল লে শহরটা এবং তার আশেপাশে ঘুরে বেড়ানো। কিন্তু আগের খারদুংলা মানে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড পর্যন্ত পৌঁছাবার এপিসোডটা দেখে থাকলে জানবেন যে প্রায় 4 থেকে 5 বার আমি মোটরসাইকেল নিয়ে পড়েছি। এই যে ডান দিকের যে নাকেল গার্ডটা ছিল সেটা মানালি থেকে লে আসতে একটা ছোট অ্যাক্সিডেন্টে ভেঙে গেছিল, এবং খারদুংলা ওঠার সময় যে এতবার পড়েছি পুরো নাকেল গার্ডের ওই অংশটা খুলেই বেরিয়ে গেছে। সেটা ঠিক করিয়ে বেরিয়ে পড়লাম লে শহরটা একটু ঘুরে দেখতে। লে শহরের আশেপাশে বেশ কিছু জায়গা আছে এবং তার পরের দিনের প্ল্যান লে থেকে সৌমরিরি হয়ে প্যাংগং যাওয়ার, অন্তত প্ল্যান হিসাবে সেটাই ছিল। কিন্তু লে থেকে প্যাংগং যাওয়ার পথে চাংলা বলে আর একটা হাই অল্টিচিউড পাস আছে, সেখানে নাকি শুনেছি মোটরসাইকেল নিয়ে উঠতে বেশ কষ্ট হয়। যাই হোক, লাদাখ ঘুরতে আসবো আর খারদুংলা আর প্যাংগং লেক ঘুরবো না, তা কখনো হয়? মোটরসাইকেল সারানো হলে এগিয়ে গেলাম প্রথম শান্তি স্তূপা থেকে। এই শান্তি স্তূপা জায়গাটি থেকে লে শহরের আশেপাশের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। শান্তি স্তূপার সাথেই লাগোয়া ছোট্ট একটা ক্যাফেও আছে। এই শান্তি স্তূপা গেলে বোঝা যায় লে শহরটা কত সুন্দর সুন্দর পাহাড় দিয়ে চারিদিক থেকে ঘেরা। আগের দিন খারদুংলা গেছিলাম আমি একা, আর বাদ বাকি আমার সাথে যারা ছিল তারা কেউই খারদুংলা যায়নি। বিকাশ এবং অর্জুন তারা ঠিক করলো শ্রীনগর হয়ে বেরিয়ে যাবে, কারণ লেতে থেকে আর কোনো লাভ নেই। আজকের এই শান্তি স্তূপা ঘোরার দিনটা বিশেষত যেন ঘোরার চেয়েও বেশি রিল্যাক্স করার একটা দিন ছিল। কোনো ডেস্টিনেশনে পৌঁছাবার টার্গেটও নেই, যতটা পারবো লেয়ের আশেপাশে কয়েকটা ভালো জায়গা ঘুরে হোটেল ফিরে আরাম করা, কাজেই বেশ কিছু টাইম ল্যাপস নেওয়ারও সময় পেয়েছিলাম। শান্তি স্তূপার লাগোয়া সেই ক্যাফেটাতে বসে চা স্যান্ডউইচ খেয়ে আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ, খারদুংলাতে পড়ে বেশ ভালোই চোট লেগেছিল বটে, কিন্তু এখানে আটকে গেলে চলবে না। একা রাইড করে এসেছি যখন, আবার আরও সাবধানে একাই রাইড করে ফিরতে হবে। কলকাতা এখন বহু দূর। আগের দিন রাতে সর্বস্ব প্যাকিং করে নিলাম, যে জিনিসগুলো পরের দিন নিয়ে যেতে লাগবে না হোটেলের মালিকের সাথে কথা বলে একটা ঘরে সেই জিনিসগুলো নামিয়ে দিয়ে গেলাম। আগেই বলেছি প্যাংগং যেতে চাংলা বলে এক বেশ উঁচু পাস ক্রস করতে হবে, এবং সব লাগেজ ও পেট্রোল ট্যাঙ্ক নিয়ে সেটা করা বেশ মুশকিল। বেরোতেই জানতে পারলাম আমরা যে সময় মানালি থেকে লে এসেছি সেই সময় নাকি এক বিশাল ক্লাউড বার্স্ট ও ল্যান্ডস্লাইড হয়েছে, এবং তার কারণেই বেশ কিছু ট্যুরিস্ট লে মানালি হাইওয়েতে আটকে পড়েছিল। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা ল্যান্ডস্লাইডের এপারে ছিলাম এবং তাই পরের দিন সকালে লে ঢুকতে পেরেছি। যদি কেউ ট্রেক করতে ভালোবেসে থাকো তাহলে এটাও জানাই, লে লাদাখের আশেপাশে ট্রেকিং করার জন্য বেশ কিছু ভালো ভালো জায়গা আছে, তার মধ্যে একটা এই মাউন্টেন পিকটা।
এই মাউন্টেন পিকটার নাম স্টোক কাংরি, যেটা লাদাখ অঞ্চলের সর্বোচ্চ মাউন্টেন পিক। এখানে প্রতি গ্রীষ্মকালেই ট্রেকিং হয় এবং ওয়েদার ঠিক থাকলে করা যেতে পারে। লে থেকে বেরিয়ে এবং প্যাংগং যাওয়ার পথে বা মানালি যাওয়ার পথে শেষ পেট্রোল পাম্পটি হলো কারু পেট্রোল পাম্প। এখান থেকে পেট্রোল ভরিয়েই প্যাংগং যাওয়া উচিত। তাহলে প্যাংগং থেকে ফেরার সময় মোটামুটি ম্যাক্সিমাম মোটরসাইকেলেই আর তেল ভরাবার মাঝখানে কোনো প্রয়োজন পড়বে না। যে রাস্তাগুলো এখন দেখছেন সে সময় তো ছিল পুরো অফরোড, কিন্তু আজ হয়তো বেশ কয়েক বছর পরে এই রাস্তাগুলো সম্পূর্ণভাবে তৈরি। চাংলা ওঠার সময় আমাকে জায়গায় জায়গায় মোটরসাইকেল নিয়ে দাঁড়াতে হচ্ছিল, কারণ আমার মোটরসাইকেলটি কার্বোরেটেড এবং রিজেট না করানো থাকলে এরকম মোটরসাইকেল নিয়ে যাওয়াটা একটু সমস্যা হতে পারে। সেইবার রাস্তায় একটা থার দেখে যে মনে মনে বলেছিলাম, কোনো একদিন আমিও হয়তো একটা থার নিয়ে এই লাদাখ এবং এর আশেপাশের রাস্তা ঘুরে বেড়াবো। মোটরসাইকেলের জন্য বেশ কয়েকবার দাঁড়াতে হচ্ছিল বটে, কিন্তু দাঁড়িয়ে আশেপাশের সিনারিটা দেখতে মোটেই খারাপ লাগছিল না। লে মানালি হাইওয়েতে ওয়াটার ক্রসিংয়ে যেভাবে পাটা ভিজেছিল, এইবার আমি লাদাখ থেকে 500 টাকার গামবুট কিনে সেটা পরেই এসেছিলাম। এই রুটে ইন্ডিয়ান আর্মির প্রচুর ট্রাক মাঝে মাঝেই চলতে থাকে। যাই হোক, অনেকক্ষণ বাদে মোটরসাইকেলটা একটু ঠেলাঠেলি করে কোথাও সাহায্য নিয়ে কোথাও দাঁড়িয়ে শেষমেশ চাংলা পৌঁছায়। চাংলার টপে একটি ক্যাফেটেরিয়া আছে, চাইলে সেখানে বিশ্রাম নিয়ে গরম চা খাওয়া যেতে পারে। কিন্তু ঠিক করলাম না দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যাক। চাংলা একবার যে উঠে গেছি, এরপরে নিচে নামতে আজকের মতো আর কোনো অসুবিধা হবে না। প্যাংগং লেক যেতে শুধু এখন নিচেই নেমে যেতে হবে, কিন্তু জায়গায় জায়গায় মোটরসাইকেলটিকে দাঁড় করিয়ে নিচে নামার ব্যাপারটা ভালো করে দেখছিলাম। মনে মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়েই তো ফিরে আসতে হবে, যদি ফেরার সময় মোটরসাইকেলটা আবার বেশি প্রবলেম করে। তবে এই রাস্তায় কিন্তু ট্রাফিক সর্বদা পাওয়া যায়। প্যাংগং যেহেতু লাদাখের অন্যতম এক ভিজিটেড ট্যুরিস্ট স্পট, পিক সিজনে প্রায় সবসময় গাড়ি আর মোটরসাইকেল চলতে থাকে। কিছু কিছু জায়গায় অফরোডটা মারাত্মক বাজে ছিল এবং মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, ফেরার সময় কি করে ফিরব। Okay, this is a river. This is not a water crossing now. This is predominantly a river. What I feel. Bas mera gaadi yaar tu band mat ho. Tu bas band mat ho. Okay. Oh my god, this is one hell of a rocky terrain. প্যাংগং যেতে হলে রাস্তাটা তাংস্তে হয়ে দুর্ভুক হয়ে স্পাকবিকের দিকে চলে যায়। এই স্পাকবিকটাই প্যাংগং এর ধারে প্রথম গ্রাম। স্পাকবিক থেকে ঠিক 10 কিলোমিটার দূরে মান বলে আর একটি গ্রাম আছে এবং তার থেকে আরও 10 কিলোমিটার দূরে মেরাক নামে আর একটি গ্রাম। যাই হোক, প্ল্যান তো করেছিলাম প্যাংগং লেক হয়ে হানলে হয়ে সোমরিও যাব, কিন্তু এই সিরিজটা প্রথম থেকে দেখে থাকলে জানবেন বেশ কয়েকটি দিন আমার কিভাবে নষ্ট যায়।
এই প্যাংগং লেকের রাস্তায় প্রতিটা টার্নিংয়ের পরে সৌন্দর্যটা পাল্টাতে থাকে। রাস্তায় যেতে যেতে কিছু কিছু জায়গায় অবাক হয়ে দাঁড়াতে হয়। সামনেই দেখি চারিদিকে রোদ, কিন্তু মাঝখানটা ছোট্ট করে ছায়াই ঢাকা, ঠিক তার ওপরের ওই সাদা মেঘটির জন্য। ব্যাপারটা স্বাভাবিক হলেও এরকম জায়গাতে এই সৌন্দর্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। খানিক আগে যে আমি বললাম আমার প্ল্যানটা হানলে এবং সৌমরীদি পর্যন্ত যাওয়ার ছিল, এই প্ল্যান যদি করে থাকো তাহলে তোমাকে অবশ্যই এক্সট্রা ফুয়েল সঙ্গে ক্যারি করতে হবে। লাদাখের রোড ট্রিপের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে এবং সম্পূর্ণ ইনফো একসাথে এক জায়গায় পেতে লাদাখ রাইড গাইড নামে প্লেলিস্টটা আমার চ্যানেলে একবার দেখে নাও। ডিটেলে খরচা থেকে শুরু করে সমস্ত যাবতীয় দরকারি জিনিস, রুট ম্যাপ, প্ল্যান, বাজেট সব কিছু একসাথে এক জায়গায় দেওয়া রইল। চেষ্টা করছি পরের ভিডিওগুলো যত তাড়াতাড়ি পারবো দেওয়ার। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী আরও অনেক সিরিজ যদি চান যে বাংলাতেই করে যায়, শেয়ার যেন অবশ্যই করবেন।